আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ তৈরি করে দেখাচ্ছি ভেজিটেবল কুকিজ। বাচ্চাদের স্কুলের টিফিন এবং ইভিনিং স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট রেসিপি এই কুকিজ। তৈরি করা যেমন সহজ, তেমনই খেতেও ভীষণ মজা এবং অত্যন্ত স্বাস্থ্যকর একটি রেসিপি। আপনারা সবাই খুব ইজিভাবে এটি ট্রাই করতে পারবেন। সো লেটস মেক ইট। ভেজিটেবল কুকিজ তৈরির জন্য আমি এখানে একটা ক্যাপসিকামের 1/4 ভাগ নিয়েছি, 2 টুকরো ব্রকোলি একটু সেদ্ধ করে নিয়েছি, ব্রকোলিগুলোকে নিয়েছি, একটা স্প্রিং অনিয়ন এবং একটা গাজর গ্রেট করে নিয়েছি, সেই সাথে নিয়েছি 7-8টা কাঁচামরিচ এবং 3 কোয়া রসুন, নিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর লাগবে পরিমাণ মতো ময়দা। প্রথমে আমি একটি ব্লেন্ডারের জাগের মধ্যে সেদ্ধ করা ব্রকোলি এবং টুকরো করে রাখা ক্যাপসিকাম, সেই সাথে আমার পছন্দ মতো কাঁচামরিচ এবং রসুনের কোয়া দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে এখন আমি পেস্টটাকে একটা বাটিতে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছে 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সব মশলা দিয়ে এখন আমি সেগুলোকে পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দার পরিমাণটা আমি আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ প্রথমে ময়দা নিয়ে সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা এখনও নরম রয়ে গেছে, আমার পুরো ময়দাটাই লাগবে। আমি পুরোটা নিয়ে এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এই ডোটা আমরা নর্মাল রুটি তৈরি করার সময় যে ডো তৈরি করি ওরকম হবে, খুব বেশি নরম হবে না, রুটি বেলা যায় এমনভাবেই তৈরি করতে হবে। এখন আমি এর মধ্যে গ্রেট করা গাজর এবং টুকরো করে রাখা স্প্রিং অনিয়ন্স, সেই সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালোভাবে সেটাকে ডোর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। সবজিগুলো দেওয়ার পর ডোটা কিন্তু আবারও খানিকটা নরম হয়ে যাবে, কারণ ভেজিটেবলস থেকে ন্যাচারাল একটা পানি বের হয়ে আসবে, সেটা কভার করার জন্য এখন আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এই ডো তৈরিতে আমার মোট 2 কাপ এবং 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, সেই সাথে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার লেগেছে। রুটি বানানোর মতো ডো তৈরি করতে হবে, সুতরাং আপনাদের কম বেশি লাগতে পারে, আপনারা সেইভাবেই এখানে ময়দাটা ব্যবহার করবেন। এখন আমি ডো থেকে খানিকটা ডো নিয়ে সেটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এবার সেটাকে গোল করে নর্মাল আমরা যেভাবে রুটি তৈরি করি সেভাবে করে আমি একটা রুটি তৈরি করে নেব। এই রুটিগুলো একদম পারফেক্ট গোল হওয়ার প্রয়োজন নেই, মোটামুটি গোল একটা শেপ হলেই চলবে, কারণ এখান থেকে আমরা কুকিজগুলো কেটে নেব। এটার পুরুত্বটা দেখুন, এটা এমন হবে। এখন আমি পছন্দ মতো একটা কুকি কাটার দিয়ে এখান থেকে কুকিজগুলোকে আমি কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ভেজিটেবল কুকিজ তৈরি করে নিয়েছি। কুকিজগুলো ভাজার জন্য এখন আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেল গরম হলে এখন আমি এর মধ্যে কুকিজগুলো খুব সাবধানে ছেড়ে দিচ্ছি। এপাশ ওপাশ উল্টে খুব সুন্দর একটা ব্রাউন কালার না আসা পর্যন্ত কুকিজগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে কুকিজগুলোকে একটা কিচেন টাওয়ালে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এবং অত্যন্ত স্বাস্থ্যকর ভেজিটেবল কুকিজ। বাচ্চারা অনেক সময় ভেজিটেবল খেতে চায় না, যদি এভাবে করে আপনি তৈরি করে দেন তাহলে তারা খুব মজা এবং আগ্রহের সাথেই তা খেয়ে নেবে। তো আশা করছি আপনারা সবাই এটি ট্রাই করবেন এবং কেমন লাগলো তা আমাদের সাথে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন এবং সহজ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।